প্রথম রাজাবলী, তার 17 অধ্যায়, 1 থেকে 16 পদ। পুরাতন নিয়মে রয়েছে প্রথম রাজাবলী 17 অধ্যায়, 1 থেকে 16 পদ। আর গিলিয়ত প্রবাসীদের মধ্যবর্তী তিশবীয় এলিও আহাবকে কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান ইসরায়েলের ঈশ্বর, সেই জীবন্ত সদাপ্রভু দিব্যি, এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়িবে না, কেবল আমার কথা অনুসারে পড়িবে। পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব দিকে যাও এবং জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে লুকাইয়া থাকো, সেই স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে, আর আমি কাকদিগকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। তখন তিনি গিয়া সদাপ্রভুর বাক্য অনুসারে কর্ম করিলেন, জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে গিয়া অবস্থিতি করিলেন, আর কাকেরা তাহার জন্য প্রাতঃকালে রুটি ও মাংস এবং সন্ধ্যাকালেও রুটি ও মাংস আনিয়া দিত, আর তিনি স্রোতের জল পান করিতেন। কিছু কাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ওই স্রোত শুষ্ক হইয়া গেল। পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠো, সিদনের অন্তপাতি শারিফতে গিয়া সেখানে বাস করো, দেখো আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়েছি। তখন তিনি উঠিয়া শারিফতে যাত্রা করিলেন, আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখো সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি, তুমি একটি পাত্রে করিয়া কিঞ্চিত জল আনো, আমি পান করিব। সেই স্ত্রীলোকটি তাহা আনিতে যাইতেছে। ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি, আমার জন্য এক খণ্ড রুটি হাতে করিয়া আনিও। সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমার ঘরে একটি পিষ্টকও নাই, কেবল জ্বালায় এক মুষ্টি ময়দা ও ভারে কিঞ্চিত তৈল আছে, আর দেখো আমি খান দুই কাষ্ঠ কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ও আমার ছেলেটির জন্য উহা পাক করিব, পরে আমরা তাহা খাইয়া মরিব। এলিও তাহাকে কহিলেন, ভয় করিও না, যাহা বলিলে তাহা গিয়া করো, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আনো, পরে আপনার ও ছেলেটির জন্য প্রস্তুত করিও, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে দিন পর্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না আনেন, সেই দিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না ও তৈলের ভার শুকাইয়া যাইবে না। তাহাতে সে গিয়া এলিয়ের বাক্য অনুসারে করিল, আর সে এবং এলিও এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেকদিন পর্যন্ত ভোজন করিল। সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে ওই ময়দার জ্বালা শূন্য হইল না, তৈলের ভারও শুকাইল না। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। খ্রিস্টেতে বিশ্বাসী ভাই বোন, যখন আমরা ঈশ্বরকে গ্রহণ করেছি এবং নিজের জীবনকে সমর্পণ করেছি এবং বুঝতে পেরেছি তিনি একমাত্র ঈশ্বর যিনি আমাদেরকে প্রেম করে আমাদের জন্য তার একমাত্র পুত্রকে দান করেছে, এবং যে কেউ তাকে বিশ্বাস করেছে সে বিনষ্ট হয়নি কিন্তু অনন্ত জীবন পেয়েছে, সেই ঈশ্বর কি আমাদেরকে অনাহারে রাখবে? সেই ঈশ্বরকে আমাদেরকে দুঃখ দিতে চায়? সেই ঈশ্বরকে আমাদেরকে বিপদে ফেলতে চায়? সেই ঈশ্বর কি চায় না আমরা শান্তিতে থাকি? সেই ঈশ্বর কি চায় না আমরা আনন্দিত জীবনযাপন করি? আর তাই এখানে যে ঘটনাটা আমি তুলে ধরছি, তিনি ঈশ্বর নয়, তিনি ঈশ্বরের একজন দাস এলিয়র ঘটনা। দেখুন, ঈশ্বরের ক্ষমতা অনেক,
তার দাস যে তাকে সেবা করে তাকেও ঈশ্বর সমান অধিকার দেয়। হালেলুয়া। একজন লিডার, একজন ঈশ্বর বিশ্বাসী লোক যখন কোনো বিষয় নিয়ে প্রার্থনা করে তখন জেনে রাখবেন সেই বিষয় ঈশ্বর পূরণ করে। হালেলুয়া। তাই আমরা মণ্ডলীগতভাবে অনেক সময় প্রার্থনা করি যাতে ঈশ্বর শোনে আর ঈশ্বর শুনে তা পূরণ করে। হালেলুয়া। আর তাই এই মণ্ডলীতে ক্যান্সার সুস্থ হয় আর নানা রকম রোগ সুস্থ হয়, যারা বিশ্বাস হচ্ছে তারা উঠে দাঁড়ায়, আর নানা রকম আশ্চর্য কাজ হয়, কারণ ঈশ্বর দাস দাসীদের প্রার্থনা শোনেন। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু ঈশ্বরের লোকরা শাসনও করে, ঈশ্বরের লোকরা শাসনও করে, আর যখন ন্যায্যভাবে ঈশ্বরের লোকরা শাসন করে তখন ঈশ্বর তার স্বপক্ষে দাঁড়ায় এবং সেই শাসনকে ঈশ্বর কমপ্লিটলি তাদেরকে দেয় যাতে চেতনা পেয়ে সেই লোকেরা ফিরে আসে। যেই রকম এলিও যেই স্থানে ছিল তিনি ক্রুদ্ধ হলো এবং সেই স্থানে তিনি অভিশাপ দিল। কি অভিশাপ দিল? না, এখানে আজ থেকে যেন বৃষ্টি না হয়। আর শুধু বৃষ্টি নয়, আমরা জানি ভোরের বেলা যখন আমরা দার্জিলিংয়ে ছিলাম, দার্জিলিং না নাথপালচার, আর আমি ভোর রাতে তিনটের সময়, সাড়ে তিনটে বা তিনটের সময় উঠেছি আর দেখছি বৃষ্টির মতন পুরো জায়গাটাকে ভিজিয়ে দিয়েছে, মেঘে পরিপূর্ণ, পুরো ভিজে গেছে, শিশির শিশিরে ভিজে গেছে। আর সেই শিশির যদি পড়ে তবুও কিন্তু গাছপালা হয়, তবুও মানুষ কিছু খেতে পায়। কিন্তু এলিও বলল এই স্থানে বৃষ্টিও না হোক আর শিশিরই না পড়ুক। হালেলুয়া। আর কি হলো? ঈশ্বর তার কথা রাখলো, ঈশ্বর তার কথা রাখলো, আর সেই স্থানে বৃষ্টি এবং শিশির বন্ধ হয়ে গেল। এবার কি হলো? যেই ঈশ্বরের দাস বলল এই স্থানে আর শিশির না পড়ুক আর বৃষ্টি না পড়ুক, তখন কি হলো? শুরু হলো খোঁড়া, অনাহার। তখন ঈশ্বর কি করলো? নিজের লোকেদের প্রতি ঈশ্বর বিশ্বস্ত। হালেলুয়া। আমি অনেক সময় বলি এটা নোহর জাহাজ। আপনি যতদিন এই মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছেন, ঈশ্বরীয় খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছেন, ততদিন ঈশ্বর আপনার ভার নিবে এবং আপনাকে রক্ষা করবে যদি বাক্য অনুসারে জীবনযাপন করেন। হালেলুয়া। প্রার্থনাশীল জীবন, বাক্যের জীবন, উপবাস জীবন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক জীবন আপনার কোনো ক্ষতি হতে দেবে না এবং আপনার জীবনে প্রতিনিয়ত অনুগ্রহ থাকবে। হালেলুয়া। ঠিক এলিও ঈশ্বর ভীতি জীবন ছিল এবং ঈশ্বরের বাক্য সাধক জীবন ছিল, তাই এলিও যখন শাসন করলো ঈশ্বর তার সঙ্গে কথা বলল। এলিও, তুমি তো বলেছ বৃষ্টি না হোক, তুমি তো বলেছো শিশির না পড়ুক, তাহলে তোমাকে আমাকে দেখতে হবে এবং তোমাকে আমি যেই রকম আদেশ করি সেই রকম করো, কারণ এখানে খরা পড়লে আর কোনো খাওয়া জল পাবে না, খাওয়াও পাবে না আর জলও পাবে না। তুমি যাও অমুক দিকে, ওখানে একটা ঝর্ণা রয়েছে, আর সেখানে গিয়ে তুমি বিশ্রাম করো। একদিন নয়, দুদিন নয়, বহুদিন হয়তো সে বিশ্রাম করেছে সেখানে, সেখানে শুয়েছিল, লেখা রয়েছে সেখানে সে আরাম করতো এলিও, আর সেই সুন্দর ঝর্ণার জল সে পান করত। আর কে তাকে খাওয়া দিতে যেত? কে? মায়েরা অনেক সময় মাছ মাংস নিয়ে বাইরে ধোয় আর সবসময় কি করে? হুস হুস। কেন? সুযোগ পেলেই কাক তুলে নিয়ে চলে যাবে, তাই না? সুযোগ পেলেই কাক তুলে নিয়ে চলে যাবে। ঈশ্বরের পরিকল্পনা দেখুন, যেই কাক মাছ মাংস তুলে নিয়ে নিজের জন্য নিয়ে যায়, সেই কাক গরম গরম মাংস এলিয়ের জন্য নিয়ে আসতো। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর তার জন্য পরিকল্পনা করেছে। আপনি যেখানে যখন আপনি বিশ্বাসী এবং বিশ্বস্ত মণ্ডলীভুক্ত এবং বাক্য স্বরূপ মণ্ডলীভুক্ত হন, তখন ঈশ্বর আপনি যার কাছে আশা করেন না সেখান দিয়েই ব্যবস্থা করে দেয়। হালেলুয়া, হালেলুয়া। আপনি এর কাছে হাত পাতেন, আপনি ওর কাছে হাত পাতেন, আপনি ওর কাছে হাত পাতেন, চারিদিকে নিরাশা কিন্তু আশা প্রভু যোগায়। হালেলুয়া, প্রভু যোগায়। ঠিক সেইভাবে যখন এলিও সেই কাকের কাছ দিয়ে মাংস খাচ্ছিল বা রুটি খাচ্ছিল, ঝর্ণার সুন্দর জল পান করছিল, সেটা বেশি দিনের জন্য নয়, সেটা বেশি দিনের জন্য নয়, কারণ খরা পড়াকালীন বা শিশির বন্ধ হয়ে যাওয়ার দরুন সেই ঝর্ণার জলও শুকিয়ে গেল, সেই ঝর্ণার জল শুকিয়ে গেল। তখন ঈশ্বর আদেশ করলো, তুমি একটা কাজ করো এলিও, তোমাকে আমি অনাহারে রাখতে পারি না, কারণ তুমি আমার দাস, তুমি আমার দাস, আর ঈশ্বর তার সন্তানদের কোনো কষ্ট দেখতে পারে না। হালেলুয়া।
জেনে রাখবেন, আপনি যদি বিশ্বাসী এটা মাথায় রাখুন, ঈশ্বর তার সন্তানদের কষ্ট দেখতে পারে না। হালেলুইয়া। আর তাই সে এলিয়র সঙ্গে আবার কথা বলল, বলল এলিয়ো তুমি একটা কাজ করো, শরীফাতে চলে যাও। শরীফাতে সেখানে একজন বিধবা রয়েছে, তার একটা বাচ্চা নিয়ে, সেই বিধবার সঙ্গে গিয়ে তুমি কথা বলো। এলিয়ো কোনো প্রশ্ন না করে চলে গেল, গিয়ে দেখলো সেই শরীফাতে সেই বিধবা কি করছে, জঙ্গলে কাঠ গুড়াচ্ছে। সে গিয়ে তাকে আশীর্বাদ দিল আর তাকে বলল, আমার খিদে পেয়েছে ও তৃষ্ণা পেয়েছে, তুমি আমাকে খাবার দাও। সে বলল, প্রভু তুমি জানো আমার কাছে শুধু একটুখুনি খাবার রয়েছে, ময়দা আর একটুখুনি তেল আছে, এই যে কাঠ গুড়াচ্ছি আমি আর আমার ছেলে সিদ্ধান্ত নিয়েছি যে এই খাওয়া দুজনে মিলে রুটি বানিয়ে আর্ধেক আর্ধেক খাবো, আর তারপরে কিসের জন্য অপেক্ষা করব, মৃত্যুর জন্য, কারণ আর খাওয়া নেই, আর খাওয়া নেই। এখানে ঈশ্বর পরিকল্পিতভাবে এলিয়োকে পাঠালো, কারণ সেই শরীফাতের বিধবাও ঈশ্বর ভয়শীল জীবন ছিল। আমেন, হালেলুইয়া। তাই সেই দাস যখন গেল তার কাছে, আর সে গিয়ে বললো আমার জন্য কিছু খাওয়া দাও। আমরা সাধারণ, আমরা বলি বিশ্বাসী, আমরা বলি ঈশ্বরের লোক, কিন্তু যখন ঈশ্বরের জন্য কিছু চাওয়া হয়, যখন ঈশ্বরের জন্য বলা হয় যে মুক্ত হস্তে দান করো, তখন সবার প্রথম কি চিন্তা করি, এত দেওয়া যেতে পারে না, এত দেওয়া যেতে পারে না। কিন্তু এখানে কয়েকজন ভাই আছে, রোজ দাঁড়িয়ে কিছু না কিছু ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ দিই আমাকে দামি মোবাইল দিয়েছে, প্রভুকে ধন্যবাদ দিই আমাকে দামি মোবাইল দিয়েছে, প্রভুকে ধন্যবাদ দিই আমাকে দার্জিলিং যাওয়ার ক্ষমতা দিয়েছে, প্রভুকে ধন্যবাদ দিই আমি অমুক জায়গায় যেতে পেরেছি। আর বাকিরা বলে, হ্যাঁ তোমাদের তো হবে, স্যারের সঙ্গে লেগে থাকো তো, হ্যাঁ স্যার পয়সা দেয়, স্যার স্যার যেন ব্যাংক খুলে বসে রয়েছে, স্যারের কাছে অনেক টাকা, স্যার দিয়ে দিবে, সবাইকে দেয়, আমি দিই না সবাইকে, প্রচুর টাকা দিই ওদের, ওরা টাকা, আমি অনেকটা অনেককে দেখছি আপেলের মতন মুখ হয়ে গেছে লাল লাল টাকা পেয়ে। হ্যাঁ স্যারেরও ক্ষমতা নেই, তারা বিশ্বস্ত, তারা জানে মণ্ডলীর জন্য কী করতে হয়। আর এখানে অনেকজন আছে যারা গুপ্তভাবে মণ্ডলীকে দান দেয়, তাদেরকেও দেখবেন তাকিয়ে তাদের মুখ লাল আশীর্বাদে, হালেলুইয়া, তারাও ধন্যবাদ দেয়, আমি যা ভাবিনি প্রভু তা করে দিয়েছে, হালেলুইয়া, হালেলুইয়া। আর সেই শরীফাতের বিধবা, তার কাছে কী ছিল, শুধু অল্প আটা আর তেল, তারা খেয়ে মরবে বলে অপেক্ষা করছিল, আর ঈশ্বরের দাস এলিয়ো তার কাছে গেছে, গিয়ে বলছে আমার খিদে পেয়েছে। সে বলেনি প্রভু আপনি কি পাগল, আপনি কি বলছেন, আপনি চিন্তা করেছেন, আমার সন্তানের ভাগের খাওয়া আপনি চাইছেন আর আপনি মনে করছেন আমি একজন মা হয়ে আমার সন্তানের খাওয়া আপনাকে দিয়ে দেবো। সে কিন্তু বলেনি, সে এলিয়োর কথা শুনেছিল, সে ঈশ্বরের দাসের কথা শুনেছিল, সে ঈশ্বরের দাসের কথা অনুসারে জীবনযাপন করেছিল। আর যখন সে করেছিল কি ঘটেছিল, যে সে যখন রুটি আর সে খাবার বানিয়ে এনে তাকে দিল, আর যেই পাত্রে ময়দা ছিল আর যেই পাত্রে অল্প তেল ছিল, যতদিন না খরা শেষ হয়েছে ততদিন পর্যন্ত সেই পাত্র কখনো খালি হয়নি, হালেলুইয়া, কখনো খালি হয়নি। এবং শুধু তাই নয়, সেই কারণে, ওই একটা কারণে, বাধ্যতার কারণে, ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার কারণে, ঈশ্বরকে দেবার কারণে কি ঘটেছিল, সেই এরিয়ার লোক এবং তার আত্মীয় স্বজন সবাই মিলে খেয়েছিল, হালেলুইয়া। আপনি বিশ্বাসী, যখন ঈশ্বরের লোকেদের কথা শুনেন, ঈশ্বরের জন্য চিন্তা করেন, যারা এইরকম চিন্তা করে, ও যাই হোক ঈশ্বর বোঝে আমার পকেটের অবস্থা, সব থেকে ভালো কে বুঝে, ঈশ্বর বোঝে। আর ঈশ্বর জানে আমি দু টাকাই দেব দানে, কারণ ঈশ্বর ভালো বুঝে আমি দেব না, আমি ঈশ্বরের জন্য অনেক কিছু করি, এটাই যথেষ্ট, আর আমাকে ঈশ্বরকে কিছু দেবার প্রয়োজন নেই, আর আমাকে ঈশ্বরকে কিছু দেবার প্রয়োজন নেই। এমনকি আমরা যারা ঈশ্বরের লোক, তাদের মধ্যে অনেকে কি করে, ঈশ্বরকে দশমাংশ ঠকায়, তারা কি করে, মেম্বারশিপ দেয়, তার ক্ষমতা আছে কিন্তু দিচ্ছে মেম্বারশিপ। আপনি যখন ঈশ্বরকে ঠকাচ্ছেন, আর আপনি নিজেও ঠকছেন, কারণ দেবাতে আশীর্বাদ আসে, চুরি করাতে আশীর্বাদ আসে না। আপনি ঈশ্বরের টাকা চুরি করছেন, ঈশ্বরের প্রাপ্য চুরি করছেন, আর আপনি আশা করছেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে,
সেদিন শরীফতের বিধবা নিজেদের মৃত্যুর কথা না চিন্তা করে ঈশ্বরের দাসের কথা চিন্তা করেছিল, আর তাই তারা বেঁচেছিল। হালেলুইয়া, তাই তারা বেঁচেছিল। আমি এর আগেও বলেছি, আজও বলি, যখন আমি গেছিলাম দুমকা ঝাড়খণ্ডে, আর আমি গিয়ে যখন ওখানে প্রচার করছিলাম, প্রচার করার পর ওখানকার যিনি বিশ্ব মশাই বিশ্ব মার্ক, ওনার কাছে গিয়ে যখন আমি বসেছি, বসার পর ওনার অফিসের মধ্যে বসে রয়েছি একজন ভদ্রমহিলা, কানে সোনার দুল, গলায় সোনার চেন, হাতে সোনার বালি ভর্তি, দেখে মনে হচ্ছে খুব খুব বড় লোক ঘরের বউ, এসে বসলো, কিন্তু বিধবা, এসে বসলো। আসছে বিশ্ব মার্কের হাত ধরে, বাবা বাবা তোমার জন্য আমি এত আশীর্বাদ প্রাপ্ত, বাবা আমি তোমার জন্য এত আনন্দ রয়েছি যে প্রভু তোমাকে একটা লিডার হিসাবে আমাকে দিয়েছে। আমি চুপচাপ বসে দেখছি আর ভাবছি কি করছে উনি, এত যত্ন করছে কেন ওনাকে, এত এত ভালোবাসা দিচ্ছে কেন বাবা বলে। আর ওনার সামনেই বিশ্ব মার্ক ওনার হাত ধরে আমাকে বলছে, জানো পাস্টার সুপ্রিয়, বলছি হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ আঙ্কেল বলুন, বলছে এই সেই মহিলা যে কাপড় বিক্রি করতো লোকের বাড়ি বাড়ি, এর স্বামী মারা গেছিল আর এর কাছে কিছু ছিল না, এ কি করেছে কাপড় বিক্রি করতে শুরু করেছে লোকের বাড়ি বাড়ি। তারপরে আমি ওকে শিক্ষা দিই, দশম অংশ দাও, যা ঈশ্বরের প্রাপ্যতা দাও। আর যখন ওকে শিক্ষা দিচ্ছিলাম সেই সময় একজন গভর্নমেন্ট সার্ভিস করা লোক ওর পাশে বসেছিল, আর তাকেও বলছিলাম আপনি গভর্নমেন্ট সার্ভিস করেন, আপনি প্রভুকে কি দিন, দশমাংশ দিন। সে বলছিল আমার যা খরচা, আমার যা পাওনা, আমার যা কাজ, তাতে আমি দশমাংশ দিতে পারবো না, আমি দান দিয়ে দেবো কিন্তু দশমাংশ দিতে পারবো না। অনেকে আছে যারা বলে আমার অবস্থা তো স্যার বোঝে না, আমার অবস্থা তো স্যার বোঝে না, স্যার নিজের পকেট ভরার জন্য কিন্তু আপনাকে বলে না, স্যার বলে আপনার আশীর্বাদের জন্য, আর আপনি যদি কিছু দেন সেটা মণ্ডলীকে দেন, আমাকে না, মণ্ডলীর পয়সায় আমার সংসার চলে না, আমি চাকরি করি সেই চাকরির পয়সায় আমার সংসার চলে, মণ্ডলীর পয়সা মণ্ডলীর কাজে লাগে। হালেলুইয়া, হালেলুইয়া। আর সেই জন্য অনেকে এসে বলে স্যার তো বোঝে না, স্যার কী করে বুঝবে, স্যার নিজের গাড়িতে করে আসে কী করে বুঝবে। সেই মহিলা যে কাপড় বিক্রি করে, সে বিশ্ব মার্কের হাত ধরে প্রায় 5-6 বছর আগে বলেছিল স্যার আমি দশমাংশ দিতে চাই, আর সেই গভর্নমেন্ট সার্ভিস লোক বলেছিল ও বুঝবেন না আপনি আমার কত খরচা, আমার প্রচুর খরচা, আমি দিতে পারবো না। আর বাইরে আমার সঙ্গে একটা লোকের পরিচয় করেছিল যে একদম মানে দেখে মনে হচ্ছিল খুব গরিব ঘরের লোক, আমাকে বিশ্বমার বলছে জানো ওই গভর্নমেন্ট সার্ভিস লোকটাকে, আজ কে বাইরে তোমার সঙ্গে যাকে পরিচয় করালাম দেখে বলছিলেন খুব গরিব ঘরের লোক, ওটা হলো সেই গভর্নমেন্ট সার্ভিসের লোক যে জীবনে কখনো দশমাংশ দেয়নি, তার দিন দিন ঈশ্বরের প্রতি অবিশ্বাসতা তাকে নিচে নিয়ে চলে গেছে। আর ওই যে বিধবা যার স্বামী মারা গেছে, আর সে কি করেছে দশমাংশ দিয়েছে, প্রথম দশমাংশ ওর কত ছিল জানেন, 10 টাকা, 10 টাকা দশমাংশ ছিল, কিন্তু বিশ্বস্তভাবে দিতে গেছে। তারপরে তার দশমাংশ বাড়তে রয়েছে, বাড়তে রয়েছে, বাড়তে রয়েছে। আর সেই দিন বলছে জানো পাস্টার সুপ্রিয় আজ এই মহিলার ক্ষমতা কি, আমি কি ওনার নিজের 3টে পেট্রোল পাম্প, হালেলুইয়া, নিজের 3টে পেট্রোল পাম্প, কারণ সে দশমাংশ বিশ্বস্ত ছিল। হালেলুইয়া। আপনি আশীর্বাদ কোথায় থেকে পাবেন, আপনি উন্নতি কোথায় থেকে পাবেন? গীতসঙ্গীতে এক বলছে ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। অনেকে বলে আমি তো রোজ চার্চে প্রার্থনা করি, মাথা ঠুকে ঠুকে কেঁদে কেঁদে প্রার্থনা করি, বড় ভাষায় কথা বলি, এটা ধার্মিকতা না, এটা ধার্মিকতা নয়। ধার্মিকতা হলো আপনার জীবনে ঈশ্বরের বাক্যকে পালন করাই হলো ধার্মিকতা। হালেলুইয়া। সে সবকটা বাক্য পালন করাই ঈশ্বরের বাধ্যতা, বাধ্যতা জীবন ঈশ্বর উন্নতির দরজা খুলে দেয়, অবাধ্যতার জীবন দরজা খোলা দরজাও বন্ধ করে দেয়, অবাধ্যতার জীবন খোলা দরজাও বন্ধ করে দেয়। প্রভুকে ধন্যবাদ দিই যে যারা বিশ্বস্ত আমি তাদের জীবনে উন্নতি দেখতে পাই। হালেলুইয়া। আমার এই মণ্ডলীতে অনেকের জীবনে আমি উন্নতি দেখতে পাই, অনেকের জীবনে,
হয়তো সে খেতে পাচ্ছে না কিন্তু উন্নতি দেখতে পাচ্ছে। এমন কেউ নেই খেতে পায় না, সরি আমি ভুল বলছি, আমাদের মণ্ডলীতে যারা রয়েছে তারা এমন নেই কেউ যে একদিনও না খেয়ে রয়েছে, প্রত্যেকেই খেতে পায়। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, উন্নতির দরজা কিন্তু আপনার বাক্য পালনের মাধ্যম দিয়ে আসে। আজকের এই কথা বলার কারণ হচ্ছে আমি চাই আমাদের মণ্ডলীর লোকরা বড় লোক হোক, তাদের নিজস্ব জায়গা জমি হোক, তাদের নিজস্ব গাড়ি হোক, তাদের নিজস্ব বাড়ি হোক, তাদের ব্যাংক ব্যালেন্স হোক, কারণ অভিশাপ হচ্ছে গরিবের কারণ হচ্ছে অভিশাপ। যারা গরিব তারা অভিশাপ প্রাপ্ত, কিন্তু বড় লোক আশীর্বাদের প্রাপ্ত। হালেলুইয়া, হালেলুইয়া। আর আমি চাই না এই মণ্ডলীতে কোনো আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি ছাড়া অভিশাপ প্রাপ্ত ব্যক্তি থাক, কারণ আমি চাই যারাই এই মণ্ডলীর গেটে ঢুকবে আর সঙ্গে সঙ্গে অভিশাপ মুক্ত হোক আর আশীর্বাদের ঝর্ণা যেন তাদের জীবনে নেমে আসে। হালেলুইয়া, হালেলুইয়া। কেন? কারণ যিশু আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যই তিনি নিজের প্রাণকে দিয়েছে। হালেলুইয়া। তার প্রাণ দেবা, তার বলিকৃত কখনো বিফল হতে পারে না, কিন্তু সেটা আশীর্বাদ যুক্ত হতে পারে। আমার মনে আছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে, আমি দেখেছি অনেক ইউতারা এখানে রয়েছে, অনেক বাচ্চা মেয়েরা রয়েছে, আর আমার এই ছোট্ট বাচ্চা মেয়ের কথা মনে পড়ে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার বাবা তাকে 2 টাকা করে দিত রোজ স্কুলে নিয়ে যাওয়ার জন্য, রোজ 2 টাকা করে দিত স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর তার বাবা কিসের চাকরি করতো জানেন? জোগাড়ের, জোগাড়ের চাকরি। ওই সিমেন্ট বালি দিয়ে কি করতো, ঘর তৈরি করতো না, সিমেন্ট বালি মাখিয়ে হাতে করে দিত, মিস্ত্রি সেই কাজ করতো, রোজের 200 টাকা মাইনে, রোজ 200 টাকা। আর আমরা জানি এইসব লোক কোন কীরকম জায়গা থাকে, ঝুপড়ি বাড়িতে, তাই না? নিজস্ব ঘরও নেই, ভাড়া ঘর, ঝুপড়ি বাড়ি, তার মধ্যে থাকে, ছেঁড়া কাপড় পরে রোজ সকালে বেরিয়ে যায় বাবু হয়ে। কিন্তু তারা একটা মণ্ডলীতে যেত, আর সেই মণ্ডলীতে দেওয়া শেখাত, তিনি তো দিত। আর তার মেয়েকে 2 টাকা যে দিত, সেই ছোট্ট মেয়ে যখন সানডে স্কুলে যেত আর এইরকম বাক্য শুনেছিল, সে কিন্তু 2 টাকা খেত না, 1 টাকা খেত আর 1 টাকা রেখে দিত। আর মাসের শেষে সেই টাকা সেই একটা ছোট্ট কাগজে করে মুড়ে আর দানে দিয়ে দিত, কেউ জানত না, কেউ জানত না। সে একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেল হট করে, হুট করে একটা খবর এলো একটা কোম্পানিতে চাকরি পেল, সেই কোম্পানিটা প্রাইভেট কোম্পানি ছিল আর সেখানে একটা কাজ করতো, আর সেই কাজটা ও এত সুন্দর শিখে গেছিলো, সেই মেশিনটা ও ছাড়া আর কেউ চালাতে পারতো না, এমনকি খারাপ হলেও সেই মেশিনটাকে ও ঠিক করে দিতে পারতো। আর হঠাৎই এমন ঘটলো সেই কোম্পানিটা গভর্নমেন্ট নিয়ে নিল, আর যেই গভর্নমেন্ট নিল একটা অশিক্ষিত লোক, জোগাড়ের কাজ করা লোক, হঠাৎ করে একটা মেশিন অপারেটর হয়ে গেল যার মাইনে 3 লাখ টাকা। হালেলুইয়া, হালেলুইয়া। আর সে এসে চার্চে কি বলছে জানো? এই টাকা প্রভু ছাড়ার কারো দেবার ক্ষমতা নেই, এই চাকরি প্রভু ছাড়ার কারো দেবার ক্ষমতা নেই। তার মেয়ে কাঞ্চার বলছে, প্রভু আমি বাক্য শুনেছিলাম দেওয়াতে আশীর্বাদ, আজকে দেখেও নিলাম। হালেলুইয়া, হালেলুইয়া। কারণ প্রভু তার সন্তানদের দিতে চায়। কিন্তু যিশুকে সেদিন পারতো না, ভাই বলছিল সুশীল যে 5,000 লোককে খাবিছে, যিশু যদি 5,000 লোককে খাওয়াতে পারে তাহলে যিশু কি রুটির প্রয়োজন ছিল, মাছের প্রয়োজন ছিল? আমার মনে হয় না। যিশু হাত তুলে প্রার্থনা করতো, আমার মনে হয় খাবার নেমে আসতো, কিন্তু তবুও যিশু দেখতে চাইলো তোমাদের বিশ্বস্ততা কত, তোমরা তোমাদের জিনিস দাও আমাকে, আমি সেটা উঠাবো আর আশীর্বাদ করে দেবো, ডবল করে দেবো, ডবলের অধিক করব। তাই একজন বিশ্বাসী দেবার প্রয়োজন আছে, যখন আপনি দেন ঈশ্বর সেটাকে আশীর্বাদ করে আর তা অনেক গুণে পরিণত হয়। হালেলুইয়া, হালেলুইয়া। আপনি এই মণ্ডলীতে দিতে হবে না, আমি আজকের আপনাকে বলছি, কারণ কোনো দশমাংশ বা আপনাদের দানে এই মণ্ডলী চলে না। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রভু এই মণ্ডলী চালায়, আমেন। কিন্তু আমি চাই আপনি অভিশাপ মুক্ত হন, তাই আপনাকে আমি সাজেস্ট করব, যদি আপনার কখনো সন্দেহ হয় এই মণ্ডলীর প্রতি, আপনি অন্য মণ্ডলীতে গিয়ে দশমাংশ দিয়ে আসুন, এই মণ্ডলীতে আসুন, দশমাংশ অন্য মণ্ডলীতে দিয়ে আসুন, আর দেখুন প্রমাণ করে ঈশ্বর আপনাকে দেয় কিনা। হালেলুইয়া, হালেলুইয়া। খ্রিস্টতে বিশ্বাসী ভাই বোন, আজকের আমার এটা প্রচার করার কারণ হচ্ছে আমি চাই আপনিও অভিশাপ মুক্ত হয়ে বড় লোক হন আর লোককে
লোককে সাক্ষ্য দিয়ে বলুন, আমার প্রভু গরিব না, আমিও গরিব না। হালেলুয়া। তাই আজকে দিনে নিজেকে সমর্পণ করি এবং সিদ্ধান্ত নিই, যারা দশমাংশ দেয় না, যারা লোকাই ঈশ্বরের কাছ দিয়ে একসঙ্গে পাঁচ মাস ছ মাস ধরে আটকে রেখে দিই, আপনি সেই মাসের দশমাংশের আশীর্বাদ থেকে বঞ্চিত হন। তাই প্রত্যেক মাসের দশমাংশ প্রত্যেক মাসে দেওয়া উচিত, কারণ আপনি যখন দশমাংশ দেন, এখানে দেখেছেন আমি তুলে ধরে প্রার্থনা করি, আর যখনই প্রার্থনা করি সেই মাসের দুঃখ কষ্ট শয়তান আপনার ঘরে আনতে পারে না, কারণ ঈশ্বর সেই দশমাংশ দ্বারা আশীর্বাদের মাধ্যমে আপনার ঘরে দুঃখ কষ্টকে রুখে দেয়। হালেলুয়া, হালেলুয়া। তাই দশমাংশ দিনে দিন দেওয়া উচিত। একজন বিশ্বাসীর তার নিজের বাক্যে, ঈশ্বরের বাক্যে বিশ্বস্ত থাকা উচিত, কারণ প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। আর এটা এত সহজ নয়, এত সহজ নয়, আমি আপনাকে বলছি এত সহজ নয়। আপনি যখনই দশমাংশ বার করবেন আর হিসাব করে দেখবেন, যেই টাকাটা দশমাংশ হচ্ছে ওই টাকাটাই আপনার সংসারে কম পড়ছে, ওটা দিলে মেকআপ হয়ে যাবে। এটা কিন্তু শয়তান দেখায়, শয়তান দেখায়। আর যখনই আপনি ওই টাকাটা তুলে আপনি নিজের সংসারে ব্যবহার করবেন, মাসের শেষে গিয়ে কী দেখবেন জানেন? আরও কম পড়ছে, আরও কম পড়ছে, আরেকটু হলে ভালো হতো, এই আরেকটু হলে ভালো হতো, আপনাকে দিন 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 অভাবে নিয়েই চলে যাবে। আর আপনি কখনো দশমাংশ দিতে পারবেন না, আর কখনো দশমাংশ দিতে পারবেন না, কারণ শয়তান সুযোগ পেয়ে গেল, আপনার দশমাংশ আটকাতেই রইল, আটকাতেই রইল, আটকাতেই রইল, কারণ তার লক্ষ্য এটা, আপনার দশমাংশ আটকাতে পারলে আশীর্বাদও আটকে যাবে। আর যেই দেখলেন আপনার প্রচুর অভাব, ওই দশমাংশটুকুনই রয়েছে আপনার কাছে সম্বল, আপনি দশমাংশ দিলেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, সেই মাসে তো অভাব তো দূরের কথা, মাসের শেষে আপনি টাকা বাঁচিয়ে দেখাতে পারবেন। হালেলুয়া। এটা আমার সঙ্গে ঘটেছে বলে আমি বলতে পারি, এটা আমার সঙ্গে ঘটেছে বলে আমি বলতে পারি। আজকের আপনি যা বুনবেন তাই কিন্তু কাটবেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আপন বাক্যে আশীর্বাদ করুক। আশীর্বাদ দাঁড়াই আমরা। হালেলুয়া।